আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের কাছে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে স্ত্রী স্বামীর কোন সাইডে ঘুমাবে ডান সাইডে নাকি বাম সাইডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা অধিকাংশ মানুষেরা জানি যে যদি স্বামীর বাম সাইডে কোনো স্ত্রী ঘুমায় তাহলে নাকি স্বামীর হায়াত কাটা পড়ে ডান সাইডে ঘুমালে নাকি স্বামীর মঙ্গল হয় এমনকি রাস্তা চলাচলের জন্যে আমাদের স্ত্রীদের ডান সাইডে রাখতে হয় বাম সাইডে নাকি রাখতে হয় না সম্মানিত শ্রোতামণ্ডলী যেহেতু ইসলামের বিধান হলো রাস্তা চলাচলের সময় আমাদের ডান সাইড দিয়ে চলতে হবে বাম সাইড দিয়ে চলা যাবে না তবে আমাদের দেশে পাশ্চাত্য সভ্যতা অনুযায়ী আমাদের দেশে যেহেতু বাম সাইডে আমরা চলি এই ক্ষেত্রে স্ত্রী স্বামীর ডান সাইডে থাকবে চলার সময় নাকি বাম সাইডে থাকবে শোয়ার সময় ডান সাইডে শুবে না বাম সাইডে শয়ন করবে ডান সাইডে শয়ন করবে নাকি বাম সাইডে শয়ন করবে এ বিষয়ে বিস্তারিত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসের মধ্যে কিছু বলেন নাই তবে আমাদের সমাজের মধ্যে এই কুসংস্কারগুলো চালু রয়েছে এই কুসংস্কারগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহি সুন্নার মধ্যে যেটা প্রমাণ করতে চাচ্ছেন যে আমাদের অবশ্যই অবশ্যই ডান কাতে শয়ন করতে হবে তাই স্বামীর পাশে শুয়ে হোক আর অন্যত্র শুয়ে হোক যে কোনো জায়গায় আমাদের ডান কাতে শয়ন করতে হবে যেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত উক্ত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বুখারী মুসলিম শরীফের হাদিস মিশকাত হাদিস নাম্বার 2385 বাংলা মিশকাত হাদিস নাম্বার 2274 বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আওয়া আলা ফিরাশিহি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিছানায় গমন করতেন শয্যায় গমন করতেন নামা আলা শাক্কিল ইয়ামানি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডান কাতে ঘুমাতেন অতএব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত ডান কাতে শয়ন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বিধান অবতীর্ণ করেছেন যেই নিয়ম নীতি দিয়েছেন চলার ক্ষেত্রে আমাদের শয়ন করার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যে নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দিয়েছেন প্রত্যেকটা নিয়ম নীতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কল্যাণ নিহিত করে রেখেছেন অতএব আমাদের এই ক্ষেত্রে ডান কাতে যদি আমরা শয়ন করি সায়েন্স মেডিকেল সায়েন্স প্রমাণ করছেন যে চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করছেন যদি কোনো ব্যক্তি ডান কাতে শয়ন করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ ক্ষেত্রে তার 80-90% হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় এমনকি আমাদের হার্টটা যেহেতু বাম সাইডে থাকে বাম সাইডে যদি আমরা শয়ন করি তাহলে অবশ্যই আমাদের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আমাদের অবলম্বন করতে হবে আরেকটা বিষয় বিশেষ করে আমরা যেহেতু এই মদিনা থেকে অর্থাৎ কাবা থেকে আমরা পূর্বে অবস্থান করছি ওই সেই হেতু আমাদেরকে অবশ্যই অবশ্যই এই পন্থা অবলম্বন করতে হবে যখন আমরা শয়ন করব শয়ন করার ক্ষেত্রে আমরা উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে আমরা শয়ন করব এবং ডান কাতে যদি শয়ন করি তাহলে আমাদের শয়নটা কেবলামুখী হয়ে যাবে যেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদের উপর যেই নীতি যেই নিয়ম নির্ধারণ করেছেন সেই নীতি সেই নিয়ম আমরা যদি ফলো করে চলতে পারি এর মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সার্বিক কল্যাণ এবং পরকালীন জীবনে মঙ্গল দান করুক আল্লাহুম্মা আমিন